হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও এক্সাইটেড টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ অক্ষ নামাজ পড়ি সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা আজকে আমরা মানিক এক্সপ্রেসের একটা গাড়ি নিয়ে খেলবো, হিনো RN8-এর একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ। আর ভাই এই গাড়িটার কিন্তু আমরা সাধারণত SKS এর যে গাড়িগুলো আছে সাধারণত স্পিড কম হয়ে থাকে বলে আমরা অনেকে খেলি না, অনেক স্পিড কম। কিন্তু আমরা দেখছি যে SKS এর বাসের কিন্তু স্পিড থাকে না, কিন্তু আমাদের মাইম ভাই উনি কিন্তু SKS এর বাসের কিন্তু স্পিড বাড়িয়ে ফেলছে। এই বাসটা কিন্তু মডিফাই বলতে কিন্তু হর্নেরও কিন্তু সমস্যা ছিল, হর্ন ঠিক করা হয়েছে আর স্পিডও কিন্তু অনেক বাড়ানো হয়েছে, সেটা তোমরা বুঝতে পারবা। আর আজকে আমরা তেমন কোথাও যাবো না, প্রচণ্ড পরিমাণে কারেন্ট যাচ্ছে, রেকর্ডিং করতে করতে ভাই বন্ধ হয়ে যেতে পারে। যাই হোক, এখন গাড়ি স্টার্ট দিব, তোমাদেরকে দেখাবো ভাই SKS এর মানে RN8 হিনো RN8-এর কিন্তু স্পিড অনেকটাই বেড়ে গেছে। কিন্তু আমরা হিনো RN8-এর কিন্তু ভাই মোটেই কিন্তু স্পিড ছিল না, একদম আস্তে আস্তে ধীর গতির একটা গাড়ি, কিন্তু এখন স্পিড মোটামুটি ভালোই করছে। যাই হোক, আমরা কিন্তু গাড়ি স্টার্ট দিয়ে ফেলছি বন্ধুরা দেখতে পাচ্ছ, এবং ইন্ডিকেটার দিচ্ছি এবং আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ। আর ভাই আমরা এখন আরামবাগের দিকে যাবো, অস্তা হালকা হালকা ক্লিয়ার ভাই। আজকে যাত্রী নাই, কোনো যাত্রী নেই, জাস্ট অন টেস্ট হচ্ছে, জাস্ট অন টেস্ট, আস্তে হালকা হালকা। আর আজকে আমরা খেলছি ম্যাপ অফ বাংলাদেশ V6 ভার্সন 1.42, এটা হচ্ছে 1.42 থেকে 1.44 পর্যন্ত সাপোর্ট করবে। তোমরা বুঝতে পারবা যে এই গাড়ির স্পিড কতটা বাড়ছে। তোমরা আমার ড্যাশবোর্ডের দিকে তাকাও, দেখো ভাই আস্তে আস্তে স্পিড কিন্তু অনেক বেড়ে যাবে, অনেক অনেক অনেক। আর হর্নটা কিন্তু ফিক্স করা হয়েছে, হর্নে কিন্তু অনেক সমস্যা ছিল, এই হর্নটা ঠিক করছে হচ্ছে বিন্ত বিশ্বাস, উনি এটা ঠিক করছে। আর মাইম ভাই উনার চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ভাই ডাউনলোড করে নিতে পারবে। আস্তে আস্তে কিন্তু আমার গতি কিন্তু বাড়বে, দেখো আমি সব গাড়িকে কিন্তু ছাড়াই ছড়া চলে যাবো, আগে কিন্তু যেটা হতো না এখন কিন্তু সেটা সম্ভব। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাড়ির মধ্যে বসে ভাই স্পিড দেখছো, এখন কিন্তু অনেক স্পিড, হালকার মধ্যে আস্তে আস্তে হালকা, এই দেখো কি স্পিড। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু শাপলা চত্বর এখানে চলে আসছি, এখানে বেশি স্পিড দেখাতে পারছি না, আমরা আবার গোল চত্বরটা ঘুরবো, ঘুরে ভাই ফাঁকা রাস্তার দিকে যাবো, যেখানে গেলে স্পিডটা দেখাতে পারবো। পিছনে RN8-এর একটা গাড়ি আছে, আস্তে আমাদেরটাও RN8 ঠিক আছে, তারপরও ভাই স্পিড অনেকটা বাড়ানো হয়েছে, ওটা হচ্ছে পুরানো RN8, যে কোনো স্পিড অনেক বেশি। এই দেখো ভাই এদিকে এখন আপডেট আসেনি, যে জন্য রাস্তা অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। যাই হোক, আমরা আস্তে 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 কিন্তু আমাদের গতি বাড়বে, তোমরা সেটা বুঝতে পারবে যে গতিটা কতটা বাড়ছে। আগে তো ভাই এই SKS এর গাড়ি নিয়ে কিন্তু কোনো রকম খেলা যেত না, খেলতে গেলেই ভাই আস্তে আস্তে যাই, যে জন্য খেলা যেত না। আর কেমন হয়েছে ভাই অবশ্যই কমেন্টস করে জানাও, স্পিড কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। ডাউনলোড লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, ডাউনলোড লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে ভাই। এদিকে তো একদম রাস্তা ফাঁকা, এদিকে কোনো বাড়ি ঘরই নাই, ওই দূরে একটা ট্রাক দেখা যাচ্ছে, কাউকে ওভারটেক দেবো তাও সেটাও তো বুঝতে পারতেছি না, সামনে গাড়ি আছে। তো বন্ধুরা আজকে আমরা অন টেস্ট করতেছি মানিক এক্সপ্রেসের এই গাড়িটা নিয়ে, কারণ এর স্পিডটা নাকি অনেক কম ছিল। আমি আসলে দেখতেছি আসলে স্পিড অনেক বাড়ছে অনেক, এখন হিনো 1-এর সাথেও ভাই আমরা ওভারটেক দিতে পারবো, আগে তো ভাই ওভারটেক দিতে পারতাম না, সবাই চলে যেত, এখন যে কোনো গাড়ির সাথে কিন্তু আমরা ওভারটেক দিতে পারবো। আর মাইম রেকর্ডার ভাইয়ের চ্যানেলে কিন্তু সব কিছু দেওয়া থাকবে ভাই। কী সুন্দর একটা মসজিদ বন্ধুরা দেখতে পাচ্ছ, সামনে কিন্তু হানিফের একটা 1-এর গাড়ি আছে, দেখো ভাই সেটাকেও কিন্তু আমরা ওভারটেক দেবো। একটা গোল চত্বর আছে, আস্তে হালকা 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 হালকা, আমরা এখন আস্তে আস্তে ডাইনে চলে যাই, আস্তে আস্তে হালকা 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 হালকা, হ্যাঁ ওই ট্রাকটাকে ওভারটেক দেবো। জানি না ঠিক কোন দিকে যাচ্ছি, কিছু কিছু জায়গায় বাড়িঘর আছে, কিছু কিছু জায়গায় বাড়িঘর নাই, আমরা সম্ভবত গাবতলির দিকে যাচ্ছি, ডাইনে ইন্ডিকেটার দিয়ে দিই। আর এটা কিন্তু ভাই অনেকের ক্রাশ করতে পারে ভিডিও, মাইম রেকর্ডার ভাই চ্যানেলের যে ভিডিওটা আছে ওটা কিন্তু দেখো, নাহলে কিন্তু ক্রাশ করবে, একটু লটপলট হলেই কিন্তু ক্রাশ করে যাবে। আস্তে 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 হালকা হালকা, সাথে সাথে কিন্তু ওই যে মার্সিডিজ বেঞ্জের একটা গাড়ি এবং RM2 গাড়িরও স্পিড কিন্তু বেড়ে যাবে, সব কিছুর স্পিড বেড়ে যাবে, এগুলো ফিক্স করা হয়েছে, সব ফিক্স করা হয়েছে। হালকার পথে যাই, গাড়ির মধ্যে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ, আগে তো ভাই এই গাড়ি নিয়ে আমি কখনো খেলতে ইচ্ছা করতো না, কিন্তু এখন কিন্তু অনেক মজা পাচ্ছি, কারণ এই গাড়ি নিয়ে কিন্তু এখন বেশ উড়াদৌড়া দেওয়া যাবে, প্লাস অনেক জোরে কিন্তু গাড়ি চালানো যাবে। তা বন্ধুরা আজকের এইটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, মানে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব তো করবা, পাশে থাকে বেল বাটনটি খুশি হতে পারে, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দেবা। কিন্তু আস্তে হালকা হালকা ব্রেক, ব্রেকিংটাও কিন্তু ভালো করছে, একদম জায়গায় ব্রেক ধরে। আমরা এখন ঢাকার দিকে যাচ্ছি, মানে ঢাকাতেই আছে আবার ঢাকার দিকেই যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ। মানিক এক্সপ্রেসের গাড়িগুলো কিন্তু অনেক সুন্দর গাড়ি, আমি কিন্তু সঠিক জানিও না মানিক এক্সপ্রেসের গাড়িগুলো কোন দিকে যায়, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া বা বগুড়া এদিকে যায়। আলে ভাই কী রে ভাই, একটু ছাড়তে না ছাড়তেই ভাই জ্যাম পড়ে গেল, কী একটা অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ, কেনটা অবস্থা, হালকা হালকা ক্লিয়ার, আস্তে এটা ডানে যাবে। ও এবার আমরা হিমালয়কে ওভারটেক দেবো, দেখো ভাই হিমালয় কিন্তু আমার সাথে ওভারটেক দিয়ে পারবে না, হিমালয়কে কিন্তু আমরা ওভারটেক দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ। এত দুর্বল গাড়ি যখন সফল হয়ে যায়, হ্যাঁ কী খেয়ে যাবে সফল হলো, মাইম ভাই হচ্ছে এই গাড়ির হচ্ছে স্পিড বাড়ায় দিছে, আবার সামনে কিন্তু
সিগনাল, এ ভাই সিগনাল ছেড়ে দিচ্ছে, যাও যাও যাও, একো তাকে আমরা ওভারটেক দেবো। বন্ধু দেখো আমরা একো তাকে, ভাই আমি ওভারটেক দিতে গেলাম, তুইও ভাই সামনে চলে আসলি, যাই হোক কোনো ব্যাপার না, সবাই মিলেমিশে চালাতে হবে, ঘাই কোথা লাগতে পারে। নে নে যা ভাই যা যা যা, আবারও আমরা গাড়ির মধ্যে ঢুকে পড়ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটু গাবতলির দিকে যাই, তাহলে বোঝা যাবে ভাই স্পিড কেমন। এখন জানি না কোন দিকে যাচ্ছি, দেখাচ্ছে তো ঢাকা, ম্যাপের কোন জায়গায় আছে তাও বলতে পারি না, ঘুরে ফিরে কি এক জায়গায় যাচ্ছি সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আরামবাগের দিকেই যাচ্ছি নাকি, তাই তো মনে হচ্ছে। আস্তে আস্তে হালকা হালকা যাই, হালকা যাই, ক্লিয়ার। হ্যাঁ সেই ঘুরে ফিরে একই একই দিকে যাচ্ছি, ওই দেখো ভাই আরামবাগের দিকেই যাচ্ছি আমরা, কি একটা অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ। উড়া দৌড়া দিতে গেলে ভাই আমাকে এখন গাবতলিতে যেতে হবে। যাই হোক আমি এখন শিফট করে গাবতলির দিকে যাচ্ছি, জাস্ট এই গাড়িটা তোমাদের টেস্ট করে দেখাচ্ছি যে গাড়িটার স্পিড কতটা। আমরা এখন ও ভাই টাইম চেঞ্জ করছিস কেন, আমার তো এখন গাবতলি যেতে হবে। গো টু জি এ বি টি এ এল আই গাবতলি, এবার আমরা গাবতলি চলে যাই। এই দেখো আমরা গাবতলি চলে আসছি, এই যে ও ভাই রেট বেশি চলে গেলাম, এই যে গাবতলি 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 চলে আসছি, গাবতলি চলে আসছি, গাবতলি বাস টার্মিনালের এখানে চলে আসছি। এখন আস্তে করে এখানে গাড়িটা নামিয়ে দেই, এবার একটু টার্ন ফান দেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখন গাবতলিতে আছি, এখন আমরা সাভার হেমায়তপুরের দিকে যাব। ভাই প্রচণ্ড গরম, সেই সাথে হচ্ছে কারেন্ট থাকতেছে না, কি একটা অসুবিধা। গেম দেবো কীভাবে ভাই, গেম দেওয়ার তো সময় নেই, তারপর রোজা সব দিকে ভাই। আরে ভাই দেখো এবার আমাদের টার্ন কিন্তু শুরু হয়ে গেছে, বন্ধুরা দেখতে পাচ্ছ হালকার পথে যাচ্ছে, হালকার পথে। এই দেখো আমরা আমিনবাজার ব্রিজের উপরে চলে আসছি, আমিনবাজার ব্রিজের এখানে উঠতে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ। আমাদের সাথে কিন্তু আজকে ইনশাল্লাহ কেউ পারবে না, আমরা সব গাড়িকে আজকে ওভারটেক দিয়ে চলে যাব, দেখি সামনে কেউ কে কে আছে ওভারটেক দেওয়ার মতো। হর্ন কিন্তু খুব সুন্দরভাবে ফিক্স করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ। এসকেএস নিয়ে কখনোই কিন্তু আমি এত ওভারটেক দিতে পারি, যেটা নিউ এসকেএস, পুরোনোটা ঠিক আছে পুরোনোটার অনেক স্পিড, কিন্তু ভাই এইটা নতুনটা নিয়ে ভাই আমি কখনোই কিন্তু স্পিড বাড়াতে পারিনি। তো বন্ধুরা দেখো ভাই স্পিড দেখছো, দেখছো দেখো ভাই স্পিড কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কিন্তু সেই লেভেলের টান চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, সেই লেভেলের। আমিনবাজার ব্রিজ পার হয়ে গেলাম, আগে তো ভাই আমার একটা বাস ওভারটেক দিতে গেলেও আমার মানে ঘাম ছুটে যেত। হালকা হালকা যাই, আসতে হালকা, ক্লিয়ার। সেই কঠিন লেভেলের লাগতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, সেই সেই লাগতেছে। এবার আমরা হানিফকে ওভারটেক দেবো, এই হানিফ সর সর, ওই দেখো মানিকের গাড়ি এদিকে, তার মানে মানিক এদিকে যায়, বগুড়ায় যায় সম্ভবত মানিক। হালকা 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 মানিক, সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে, তাদের বস ডান দিকে, কিন্তু কে ডান দিকে, হানিফ আমার টান দিছে, সেইভাবে সেই লেভেলে টান চলবে, দিলাম আমাদের নিজেদের। আরে ভাই রে না পা, আরে ভাই দেখো কি টান দিচ্ছে স্কেচ নিয়ে, পারবে না পারবে না পারবে না, হানিফ মামা পারবে না, হানিফ মামা মানে ভয় পাইছে, ভয় পাইছে হানিফ মামা, সেই মাপের ভয় পাইছে। আস্তে আস্তে ওস্তাদ বাড়ান বাড়ান বাড়ান, ক্লিয়ার ক্লিয়ার, আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে, ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে ওস্তাদ, ক্লিয়ার যাবে, হালকা আস্তে আস্তে আস্তে, হালকা 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 হালকা। এইবার বাম মারব, বাম মেরে দেন ওস্তাদ, বাম মারে দেন। এই দেখো আমরা হানিফকেও কিন্তু ওভারটেক দিয়ে যাচ্ছি, দেখছো স্পিড কাকে বলে, স্পিড বেড়ে গেছে। এসকেএস নিয়ে ভাই আমি উড়া দৌড়া দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ, এসকেএসের সাথে কিন্তু এসব হানিফ মামাটা আমাকেও এখন পারতেছে না, বিশাল ব্যাপার স্যাপার, কিন্তু কত স্পিড বাড়াই দিচ্ছে আমাদের মাইম ভাই। থ্যাংক ইউ মাইম ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দরভাবে কিন্তু স্পিড বাড়াই দিচ্ছেন। এসকেএস নিয়ে কিন্তু আমি ওটা খেলি না, দিতে ইচ্ছা করে না এই এসকেএসের গাড়িগুলো, কিন্তু এসকেএসের গাড়িগুলো দেখতে কিন্তু অনেক অনেক জোস, কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো আমরা কিন্তু খুব দ্রুত কিন্তু ছুটে যাচ্ছি, এবং সামনে যে কটা গাড়ি আছে সবাইকে কিন্তু আমরা আজকে ওভারটেক দিব। আর আজকে আমরা যাচ্ছি কোথায় তো আমরা নিজেরও জানি না, যারা যারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি খুশি মেয়েদের বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও। আমি জাস্ট স্পিড দেখার জন্য এই মানে এই ভিডিওটা করতেছি, আস্তে আস্তে হালকা 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 হালকা, আর বেশি দূর যাবো না, কারণ যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, আর কারেন্ট চলে গেলেই তো মনে করবো যে আর ভিডিও আজকে আর দেওয়া হবে না। তো বন্ধুরা আজকের এই ঘোরাঘুরিটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি খুশি মেয়েদের বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও। নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। কঠিন কঠিন টান চলতেছে বন্ধুরা দেখো ভাই, এসকেএস নিয়ে ফার্স্ট টাইম। এবার সামনে একটা স্টারলাইনের গাড়ি আছে, এদেরকে আমি ওভারটেক দিয়ে দিতে পারবো ভাই। আগে তো খুব ভয় পেতাম ভাই, এসকেএস নিয়ে সারাদিন লাগবে না ভাই, এখনও সারাদিন লাগবে না, এসকেএস নিয়ে মোটামুটি সুন্দরভাবে উড়োদৌড়া দেওয়া যাবে, ওয়ান জেন কাছাকাছি স্পিড আছে। হ্যাঁ আমি চলে আসছি চলে আসছি চলে আসছি, সেই লেভেলে সেই লেভেলে টান চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, সেই লেভেলে। সামনে আলহামরার গাড়ি আছে, বারোটা কে তাও জানি না,
তা বন্ধুরা ভিডিওটা বড় করবো না, ভালো থেকো, আল্লাহ হাফেজ।